পারাপীঠেরও সতীপীঠ অন্যান্য অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান এবং তারা মায়ের আরাধনা করেন সকলে। এই মুহূর্তে পুজো হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর এবং তারাপীঠ। একদিকে মা ভবতারিণীর মঙ্গল আরতি, অন্যদিকে তারাপীঠে তারা মায়ের আরতি চলছে। পুরোহিতেরা কিন্তু এই মুহূর্তে রীতি মেনে পুজো শুরু করেছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দেবীর বন্দনায় মন্দিরে মন্দিরে ভক্ত ঢল। রাজ্যের প্রত্যেকটি মন্দিরে আজ দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন এবং প্রত্যেক বছর যেভাবে রীতি মেনে পুজোর আয়োজন করা হয়, এ বছরও তার অন্যথা নয়। মঙ্গল আরতি, বিশেষ পুজোর আয়োজন দক্ষিণেশ্বর এবং তারাপীঠে। একদিকে দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহ, মা ভবতারিণীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে তারাপীঠে মা তারার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুজো চলছে। এরই পাশাপাশি এই মুহূর্তে ছবি দেখাচ্ছে আপনাদের কালীঘাট মন্দিরের অন্যতম সতীপীঠ কালীঘাট, যেখানে প্রতি বছর প্রচুর মানুষ ভিড় জমান এবং অবশ্যই মায়ের আরাধনায় তারা মেতে ওঠেন। কালীঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু রীতি মেনে পুজো শুরু হচ্ছে। যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে পুজোর। প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। কালীতীর্থে শক্তির আরাধনা চলছে, উৎসবের আবহে রয়েছে গোটা বাংলা। তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে কঙ্কালীতলা, প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। আজ কালী পুজো, মাতৃশক্তির আরাধনা। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কঙ্কালীতলা, প্রত্যেকটি জায়গায় নিয়ম রীতি মেনে মায়ের আরাধনা হবে। অমাবস্যা তিথিতে এই পুজো এবং দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিভিন্ন জায়গায় সাজো সাজো রব। মন্দিরে মন্দিরে এই মুহূর্তে সেজে উঠেছে মা এবং তার সঙ্গে মানুষের মধ্যে অবাধ উন্মাদনা এবং উচ্ছ্বাস। কালী পুজো উপলক্ষে বিভিন্ন জেলায় আমরা দেখতে পাব যে মণ্ডপ তৈরি হচ্ছে, সেখানে প্রতিমার সঙ্গে থিমের পুজো কিছু কিছু জায়গায়। বেশ কিছু জায়গায় আমরা জানি যে কালী পুজো কিন্তু মানুষের মধ্যে অন্যতম একটা সাড়া ফেলে দেয়, তার মধ্যে বারাসাত অন্যতম। অবশ্যই সেই ছবির দিকেও আমাদের নজর থাকবে, রাজ্য জুড়ে সেই ছবির দিকে আমরা নজর রাখবার অন্যদিকে যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের দিকেও আমাদের নজর থাকবে। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে কঙ্কালীতলা, কালীতীর্থে শক্তির আরাধনা, উৎসবের আবহে বাংলা। দীপান্বিতা অমাবস্যায় মায়ের আরাধনা এবং মায়ের আরাধনার জন্য এই মুহূর্তে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। মন্দিরে মন্দিরে ইতিমধ্যেই ভক্তদের সমাগম দেখা যাচ্ছে। আজ সকাল থেকে এই মন্দিরে মন্দিরে প্রস্তুতিও শুরু হয়েছে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মা ভবতারিণীর পুজো রীতি মেনে। অর্থাৎ পুরনো যে রীতিনীতি, সেই রীতিনীতি মেনেই কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে। মাতৃশক্তির আরাধনায় মেতে উঠবে আজ বাঙালি, এবং যে সতীপীঠগুলো রয়েছে সেই সতীপীঠগুলোতেও কিন্তু রীতি মেনে শুরু হয়েছে পুজোর আয়োজন। দক্ষিণেশ্বরের ছবি
আপনারা দেখতে পাচ্ছেন মা ভবতারিণীর আরাধনায় রয়েছেন পুরোহিতরা। অবশ্যই দক্ষিণেশ্বরের পাশাপাশি অন্যান্য জায়গার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের, এবং প্রতি বছর প্রচুর মানুষ ভিড় জমান আজ এই মন্দিরে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে। যে পুজো নিয়ম রীতি মেনে সেই পুজোর আয়োজন হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে, এবং পুজো দেওয়ার জন্য অগণিত ভক্তের সমাগম হবে আজ। সে কারণে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই আঁটোসাঁটো থাকে আজকের দিনে। সকাল থেকেই মঙ্গল আরতি, বিশেষ পুজো মা ভবতারিণীর মন্দিরে এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দির যেখানে দেবীর বন্দনায় রয়েছেন সকলে, এই মুহূর্তে দক্ষিণেশ্বরের পাশাপাশি আপনাদের ছবি দেখাবো একটু। তার